ঈদের দিনে আমরা 15টি কাজ করব ঈদুল ফিতরের দিনে আমরা সবাই 15টি আমল করব ইনশাআল্লাহ এক নাম্বার আমরা চাঁদ দেখব এখন আমরা অনেকে চাঁদ দেখি না চাঁদ দেখার জন্য ইফতারের পরে ফোন হাতে নিয়ে ফেসবুক স্ক্রলিং করে কেউ পোস্ট দিল কিনা যে চাঁদ দেখা গেছে অথবা কেউ কেউ টিভি ছেড়ে দিয়ে টিভির সামনে বসে থাকে ইসলামিক ফাউন্ডেশন জানাইছে কিনা আবার মাঝে মাঝে আমাদের দেশের ইসলামিক ফাউন্ডেশন এমন হয় যে মাঝে মাঝে চাঁদ দেখার খবর জানাতে যে নাই তা রাত 11টা হয় মানুষ তখন ঘুমায় না শুধু কি বলে তারাবিহের নামাজও আদায় করে ফেলে এক বছর এরকম হইছে না তো চাঁদ দেখা এটা সুন্নাহ এই আমলটা করেন বাসার ছাদে উঠেন অথবা বের হন নবীজি বলেছেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি চাঁদ দেখে রোজা রাখো আবার চাঁদ দেখেই ঈদ করো তাহলে এই সুন্নতটা আমল করার দরকার আছে না তাহলে এক নাম্বার আমল করব আমরা চাঁদ দেখব দুই নাম্বার আমল হচ্ছে ঈদের চাঁদ দেখার পরে আমরা তাকবীর দিব কি দিব তাকবীর দিব আল্লাহ তাআলা বলেছেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন তাকবীরটা কেমনে দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ এরকম তাকবীর দিবেন তো ঈদের চাঁদ দেখার পরে ঈদের জামাত পর্যন্ত এরপরে নাম্বার থ্রি তিন নাম্বার আমল হচ্ছে ঈদের দিনে ফজরের নামাজ জামাতে আদায় করব অনেকে আছে ফজরের নামাজ আদায় করে না কিন্তু ঈদের নামাজে আসে এরকম আছে না নাই অবস্থা হলো এমন আর কি যে সতর ঠিক না রেখে পাগড়ি কিন্তু ঠিকই দিয়েছে এক লোক গিয়েছিল ওয়াজ মাহফিলে গিয়া পাগড়ি বান্দার ফজিলত শুনছে এখন পাগড়ি তো আর নাই আসার এখন পাগড়ি তো আর নাই আসার সময় আজান হয়ে গেছে এক মসজিদে ঢুকছে কই হুজুর এত সুন্দর পাগড়ির ফজিলত বর্ণনা করলো পাগড়ি মাথায় না দিয়া নামাজ পড়ি কেমনে লুঙ্গি ছাইড়া দিয়া লুঙ্গি মাথায় বান্ধা দিছে তা আমাদের অবস্থাটাও হলো এমন আমরা মাঝে মাঝে ফরজ বাদ দিয়া সুন্নত নফলে লেগে যায় তো ঈদের জামাতে আসার আগে তো ফজরের নামাজ আছে এটা আমাদেরকে আগে আদায় করতে হবে কারণ ফজরের নামাজ নফল না ফরজ তাহলে তিন নাম্বার আমল ফজরের নামাজ আমরা জামাতে আদায় করব চার নাম্বার যাকাতুল ফিতর যেটাকে আমরা আমাদের দেশে বলি সদকাতুল ফিতর আদায় করে ফেলবেন ঈদের নামাজে আসার আগে তবে আমাদের দেশে একটা ভুল আছে মানুষ অনেক মানুষ মনে করে গ্রামে গঞ্জে যে সদকাতুল ফিতরটাই মনে হয় যাকাত না যাকাত হচ্ছে আপনার সম্পদের উপরে আর সদকাতুল ফিতরটা হচ্ছে রোজার জন্য দেওয়া হয় আপনি যে রোজা রেখেছেন রোজার ভুল ত্রুটি হলে এর মাধ্যমে যেন মাফ হয়ে যায় এই নিয়তে হয় এবং এটা যারা অভাবী মানুষ আছে তাদের ঈদ উদযাপনেও এই এই কি বলে ফিতরার টাকা বা ফিতরার এই পণ্যগুলো এটা তাদের জন্য অনেক ভূমিকা পালন করবে ও এখন আমাদের দেশের নতুন আরেক ঝামেলা শুরু হয়েছে যে পণ্য দিয়ে দিবে না টাকা দিয়ে দিবে ভাই যে যেটা পারেন ওটা দিয়ে দেন পণ্য দিয়েও দেওয়া জায়েজ টাকা দিয়ে দেওয়াও এগুলো নিয়ে তো মারামারি করার কি আছে আমার তো বুঝে আসে না আর এটা আপনি দিবেন নিজে মানে চিন্তা করে সুবিধার কথা যারে দিচ্ছেন যদি দেখেন এরে টাকা দিলে তার পরিবারে আর টাকা যাবে না দেখবেন কিছু মানুষ এরকম আছে তারে আপনি ফিতরার টাকা দিলেন সে একাই শেষ করে ফেলবে ঘরে আর দিবেন এরকম আশঙ্কা থাকবে তারে আপনি পণ্য দেন আর যদি দেখেন পণ্য দিলে আমি আর কি দিব তার পছন্দ নাও হইতে পারে টাকা দিয়ে দিই সে তার মতো কিনবে তাহলে টাকা দেন অর্থাৎ আপনার যেটা ভালো লাগে সেটা দিতে পারবেন কোনো অসুবিধা দেওয়ার ক্ষেত্রে আবার স্ট্যান্ডার্ড মেনটেন কইরেন মানুষ টাকায় আছে ইসলামিক ফাউন্ডেশন সর্বনিম্ন কত বলছে এখন তার বাড়িতে এসি আছে গাড়ি আছে বাড়ি আছে বিশাল শিল্পপতি সে যদি আটা দিয়ে দেয় সে যদি গম দিয়ে দেয় তাহলে পনিরের কথা কিসমিসের কথা কেন বলা হলো তা আপনার টাকা থাকলে আপনি ওই সর্বোচ্চ যে ফিতরা সর্বোচ্চ হারে দেন এরকম ফকিরের মতো দিলে তো হবে না আপনার যেরকম সামর্থ্য ওই রকম দিবেন ইনশা পাঁচ নাম্বার ঈদের দিনে মেসওয়াক করবেন এরপরে ছয় নাম্বার গোসল করে নামাজে আসবেন সাত নাম্বার সুন্দর পোশাক পরে ঈদের নামাজে আসবেন নতুন হইতে হবে কথা এমন না যেটাই আছে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর একটা জামা গায়ে দিয়ে আসবেন আট নাম্বার হচ্ছে সুগন্ধি লাগাবেন এটা তো নবীজির একটি পছন্দের জিনিস ছিল সুগন্ধি নবীজি সবসময় সুগন্ধি ব্যবহার করতেন সুগন্ধি গায়ে দিয়ে আসবেন নাম্বার নাইন নয় নাম্বার আপনি ঈদগাহে যাওয়ার আগে এই আমলটা শুনে যান ঈদগাহে যাওয়ার আগে কিছু খেয়ে যাবেন নাস্তা করে যাবেন বিশেষ করে খেজুর খেবেন বেজুর সংখ্যা এটা নবীজির আমল নবীজি বেজুর সংখ্যায় খেজুর খাইতেন এক তিন পাঁচ সাত এরকম বেজুর সংখ্যায় নাম্বার টেন দশ নাম্বার হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহে যাবেন
গাড়ি দিয়ে গেলেও কোনো অসুবিধা নাই কিন্তু পায়ে হেঁটে যাওয়ার ফজিলত আছে প্রত্যেক কদমে কদমে নেকি দিবেন কি 11 নাম্বার এক রাস্তা দিয়ে ঈদগাহে যাবেন অন্য রাস্তা দিয়ে ফিরে আসবেন নাম্বার 12 12 নাম্বার হচ্ছে ঈদের জামাতে শামিল হবেন 13 নাম্বার ঈদের খুতবা শুনবেন 14 নাম্বার সুন্নতি পন্থায় মানুষকে ঈদের অভিবাদন জানাবেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এরকম নবীজি এবং সাহাবীরা কি করতেন ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম অথবা শর্ট করেও আপনি বলতে পারেন ঈদ মোবারক ঈদের দিন সরাই পন্থায় আনন্দ বিনোদন প্রকাশ করা অনেকে আছে ঈদের দিনে গান বাজনা শুরু করে দেয় আছে না এইরকম করা যাবে না বরং সরাই পন্থায় আনন্দ উদযাপন করবেন এই 15টা আমল আমরা ঈদের দিনে করব ইনশাআল্লাহ